হ্যালো বন্ধুরা, আপনাদের পুনরায় স্বাগত গাজন নিউ টাউন ইউটিউব চ্যানেলে। হাজির হলাম নতুন স্পেশাল ট্রেনের খবর নিয়ে। যারা মালদা থেকে গুয়াহাটি বা চেন্নাইয়ে যাওয়া আসা করেন তাদের জন্য এই ভিডিওটি কাজের হতে চলেছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে একটি নতুন স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। ট্রেনটি চলবে গুয়াহাটি থেকে চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত। ট্রেন নাম্বার 06337 গুয়াহাটি থেকে ছাড়বে বুধবার রাত 11:25। মালদা টাউন স্টেশনে পৌঁছাবে তারপরের দিন বৃহস্পতিবার দুপুর 12:55। এরপর দুর্গাপুর আসানসোল হয়ে চেন্নাই সেন্ট্রালে পৌঁছাবে শনিবার ভোর 4:30। গুয়াহাটি থেকে চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত ট্রেনটি অক্টোবরের 9 তারিখ থেকে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত চলবে। ট্রেন নং 06338 MGR চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশন থেকে ছাড়বে সোমবার সকাল 6:05। মালদা টাউন স্টেশনে পৌঁছাবে তারপরের দিন মঙ্গলবার রাত 11:48। তারপর গুয়াহাটি পৌঁছাবে বুধবার দুপুর 2টাতে। চেন্নাই সেন্ট্রাল থেকে গুয়াহাটি পর্যন্ত ট্রেনটি চলবে অক্টোবরের 7 তারিখ থেকে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত। গুয়াহাটি চেন্নাই সেন্ট্রাল স্পেশাল ট্রেনটি AC 2 টায়ার একটি থাকবে, AC 3 টায়ার থাকছে 2টি, জেনারেল সেকেন্ড ক্লাস থাকছে 5টি, স্লিপার ক্লাস থাকছে 11টি এবং 2টি SLRD, সর্বমোট 21টি কোচ থাকবে। তো বন্ধুরা, খবরটি আপনার উপকারে লেগে থাকলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।